গীবত পরনিন্দা সম্পর্কে বলেন, এটা তো খুব ভয়ঙ্কর অপরাধ, গীবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাদ্রুনা মাল গীবা, তোমরা কি জানো সাহাবারা গীবত কি? সাহাবারা বললো, আল্লাহ ও রাসূলুহু আলাম, হে আল্লাহ রাসূল, আপনি এবং আল্লাহ ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা অন্য লোকদের সামনে বললা যেটা শুনলে সে মন খারাপ করবে, এটাই হচ্ছে গীবত। সাহাবারা বললো, ইনকানাফি আখি হিমা আকুল, হে আল্লাহ রাসূল, আমরা যদি তার মধ্যে যেই সমস্যাটা আছে এটাই যদি বলি তার অনুপস্থিতিতে, রাসূল বললেন, এটা বললেই তো গীবত হবে, আর বানিয়ে বানিয়ে বললে তো তোহমাত হবে তার উপর। তো গীবত এটা অনেক বড় ধরনের একটা পাপের কাজ। এই ব্যাকবাইটিং থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কেয়ামতের দিন তাদেরকে ভয়ঙ্কর ধরনের শাস্তি দেওয়া হবে ব্যাকবাইটিং এর কারণে। জাফরুন মিন নোয়াস, তামার নখ বানিয়ে দেওয়া হবে বড় বড় এবং নিজেরা তাদের গালের গোস্ত, বুকের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাদের চিৎকারে পুরো জাহান্নামবাসী কেঁপে উঠবে। আমরা এই গীবত থেকে বেঁচে থাকি। গীবত করতে আসলে অনেক ভালো লাগে, একজনের ব্যাপারে আরেকজনের কাছে একটু কান ভারী করে দিতে পারলে কেমন যেন ভালোই লাগে, এবং আমরা হালাল পদ্ধতিতে গীবত করার চেষ্টা করি। আমরা অনেক সময় আসরের মধ্যে বলি, আসলে এই কথাটা বললে তো গীবত হয়ে যায়, তো না বললেই না, না বললে যদি গীবত হয়ে যায় আপনি বলবেনই না, এরকম হালাল পদ্ধতি করার দরকার নেই, যে বললে তো গীবত হয়ে যায় কি করি, বললে যদি গীবত হয়ে যায় আপনি বলবেনই না। এই গীবত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক, আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহ।